صدیق اکبر امتের ভিতরে কেমন নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীদের ভিতরে আমার নবীজি যেমন উম্মতের ভিতরে সিদ্দিক আকবর তেমন মুসলমান ভাইদারে আমার কথা ভালো করে বুঝবেন এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কথাই বুঝাইতে চাইলাম সবগুলি জিনিস রব্বুল আলামিন নিজে করেছেন তারপরেও সবগুলার মর্যাদা এক সমান দেন নাই একটার উপরে আরেকটার মর্যাদা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন ঠিক তদ্রূপ তাম পৃথিবীর যত সৃষ্টিকুলকে বন্ধুরা আমার দুনিয়াতে আমরা দেখি আর না দেখি সবগুলি সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর সমস্ত সৃষ্টি রব্বুল আলামিনের হলে কি হবে সব সৃষ্টির মর্যাদা সমান না কোরআনে হাকিমে আল্লাহ পাক তার একটা সৃষ্টি সম্পর্কে ওপেন ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা তো প্রতিমাছের মধ্যে সবচেয়ে বড় মানে একেবারে মানে সেরাদের সেরা সেটা হলো দুর্গা এই জন্য এই পূজাটা সবচেয়ে বেশি জাঁকজমক হয় তাদের অনেক প্রতিমার পূজা হয় তেমন খবরই জানা যায় না কিন্তু দুর্গার যদি পূজা হয় তাহলে রাষ্ট্রপ্রধানরাও জানে প্রধান উপদেষ্টাও জানে মাঝে মাঝে দুর্গার প্রভাবে প্রভাবিত হয়ে মুসলমানও উল্টা পাল্টা কথা বলে অতীতেও বলেছে বর্তমানেও কথা বলেন না কেন অতীতেও বলেছে মা দুর্গার উপরে চড়ে এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে এই বক্তব্য যে দিয়েছে সে নিজেই হেলিকপ্টারে চড়ে ভেঙে গেছে মুহতারাম হাজিরিন আমি মহাগ্রন্থ কালামুল্লাহের একেবারে অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এটাকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে জরুরি দুটি দিনই আলোচনা আপনাদের খেদমতে পেশ করব আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ এখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে জরুরি দিনই আলোচনার তৌফিক দান করেন আজকের অনুষ্ঠানটি একটি সংস্থা কর্তৃক আয়োজিত আর সেই সংস্থাটা হচ্ছে কোরআন প্রচার কোরআন প্রচার সংস্থা কোরআন তাফসিরুল কোরআনের আয়োজন করবে এটাই তো স্বাভাবিক কোরআনে পাকের তাফসির তো কোরআনে পাকের প্রচার আমি একেবারে ছোট্ট অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি এটাকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই ওই কথাটাকে অন্তরের গভীরে হৃদয়ঙ্গম করাতে চাইলে আমাদেরকে একটু পূর্ব থেকে আলোচনা নিয়ে আসতে হবে তাহলে পরবর্তী কথা আওকাফিজ জেহেন হবে আমরা প্রত্যেকে জানি এই দুনিয়া দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলি সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহু খালিকু কুল্লি শাই সব কিছুর স্রষ্টা হলেন রব্বুল আলামিন সব তার নিজের তৈরি কিন্তু সবগুলি তার নিজের তৈরি হলেও সবগুলির মর্যাদা আল্লাহ তাআলা একরকম দেন নাই এমনকি প্রত্যেকটা সৃষ্টির যত আফরাদ আছে সবগুলার মর্যাদা একরকম না সহজে বুঝবার জন্য বলি বৎসরে বারোটা মাস এই বারোটা মাস এ নির্ধারণ করেছেন কে আল্লাহ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন
إن عدة الشهور عند الله إثنا عشر شهرا اللہ پاک بولین جی اللہ نکوٹ ماشر گنونا بارو ای ماشر گنونا جی بارو تا ایشی دھن تو اللہ پاک کو بینیے چھن اللہ پاک بولین یوم خلق السماوات والارض যেই দিন আসমান এবং জমিন সৃজিত হয়েছে সেই দিন রবের সিদ্ধান্ত মাসের গণনা হবে ১২ সবগুলি মাস আল্লাহ তৈরি করেছেন মাসের এ বিন্যাস আল্লাহ নিজেই করেছেন বছরে ১২ মাস কিন্তু রব্বুল আলামিন বলেন সবগুলি আমি তৈরি করলে কি হবে সবগুলির মর্যাদা আমি সমান দেই নাই আল্লাহ পাক বলেন منها أربعة حرم بارو ماشر مدد چاکتر مرجدا اونك 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 بشي سب گولی روبر شاجان تار بناش کرا اماش كنتوش مرجدا سب چیت بشي چاکتا عرق دیکھتے کے لکھو کرلے سمجت ماشر مدد সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো একটা সেটি কোনটা রমাদানুল মুবারক হাদিসে পাকের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেন শাবান আমার মাস রমাদান আল্লাহর মাস এটা হাদিসে পাকের মধ্যে আছে মুহররমকেও আল্লাহর মাস বলা হয়েছে এটা হাদিসে আছে শাহরুল্লাহিল মুহররম এটাও হাদিসে পাকে আছে তাহলে সমস্ত মাসগুলি আল্লাহর বানানো আল্লাহর সেটিং বাট সবগুলির মর্যাদা এক সমান না সমস্ত ফেরেশতাকে তৈরি করেছেন রব্বুল আলামিন কি দিয়ে নূর দিয়ে কোন ফেরেশতা নার দিয়ে তৈরি না মাটি দিয়েও তৈরি না কিন্তু সকল ফেরেশতার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদায় কয়জন চারজন চারজনের মধ্যে একজনের মর্যাদা আবার তারও উপরে সেরাদের সেরা সেরাদের সেরা সে হযরতে জিবরাইল আমিন উনি সেরাদের সেরা মুহতারাম হাজিরিন সমস্ত নবী এবং রসুলগণকে চয়েস করেছেন রব্বুল আলামিন কোন নবী উম্মতের চয়েস না সকল নবী কার চয়েস একটু জোরে বলবেন কি আল্লাহর চয়েস আল্লাহ যে চয়েস করেছেন কবে নবীগণের আত্মা তৈরি যখন করেছেন তখনই চয়েস করেছেন বডি তৈরির অনেক আগে আদম আলাইহিসসালামও তখন তৈরি হন নাই আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি এর অনেক আগে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين اي آيات كريمة رب العالمين تار اكتا كونفارنس بكتب بير كثرة آمدر كي جانايا دي اي كونفارنس এই কনফারেন্স সংগঠিত হয়েছিল রুহের জগতে রুহের জগতে সমস্ত আত্মাদের মধ্যে হইতে কিছু আত্মাকে আল্লাহ নিজে ইন্তেখাব করলেন চয়েস করলেন বাছাই করলেন তাদেরকে এক জায়গায় করে এই আত্মাদের কাছে একটা স্বীকৃতি নিলেন সেই স্বীকৃতিটা কি আমাদের আখির জামানার পয়গম্বর উনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর এই স্বীকৃতি রুহের জগতে আল্লাহ পাক নবীদের কাছ থেকে নিয়ে রাখছেন
سبحان الله বলবেন কি একটু ওই গ্যালারিতে শুধুমাত্র কেবল মাত্র নবীদের আত্মাই ছিল কোন মানুষের আত্মা ওই গ্যালারিতে ঢুকতে পারে নাই আজ আদম তাঈসা আলাইহিস সালাম সমস্ত নবীগণের আত্মাকে আল্লাহ পাক চয়েস করে একটা গ্যালারিতে ঢুকায়া বললেন এই আমি আপনাদেরকে ইলম দেব হিকমত দেব কিতাব দেব রিসালাত দেব নবুয়ত দেব শর্ত আছে কি আপনাদের সবার পরে একদম শেষে একজন রাসূল আমি পাঠাবো তার প্রতি আপনাদেরকে ঈমান আনতে হবে তাকে সাহায্য করার অঙ্গীকার দিতে হবে আল্লাহ বলেন আকরারতুম ওয়া আখাজতুম আলা দালিকুম ইসরি আপনারা কি আমাকে এই প্রতিশ্রুতি দিলেন আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তরে সমস্ত নবীগণের আত্মা এক সঙ্গে বলেছিলেন আকরারনা সমস্ত মানুষের আত্মা রুবুবিয়্যাতের স্বীকৃতির সময় আমরা বলেছিলাম বালা সমস্ত নবীগণের আত্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়াতের স্বীকৃতি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং খাতামুন নবীন হওয়ার স্বীকৃতিতে সমস্ত নবীগণ বলেছিলেন আকরারনা আল্লাহ পাক তখন বললেন ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন আপনারা পরস্পরের সাক্ষী থাকেন আর আমি ওই কথার উপরে সাক্ষী এজন্য কয়েকদিন আগে এক শানের রিসালাত সম্মেলন খতমে নবুয়াত মুভমেন্ট নাকি খতমে নবুয়াত আন্দোলনের উদ্যোগে একটা সম্মেলন হলো সেইখানে আমি এই কথাটা বলেছিলাম যে এ কারণে আমাদের একটা স্লোগানে কিঞ্চিত পরিবর্তন আনতে হবে আমাদের এখনকার স্লোগান হলো কাফের কাফের কাদিয়ানি কাফের ঠিক আছে আরেকটা স্লোগান হলো নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমি বলেছি এই স্লোগানে একটা ও বাড়াইতে হবে শুধু সেটা হলো নবীর পরে নবী নাই সংসদেও আইন চাই সংসদে আইন চাই কেন আমাদের দেশে হাজার বর্ণচোরা আছে কথা বলেন না কেন বর্ণচোরা নাই আছে আমরা যদি বলি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নাস্তিক পাড়ার লোকেরা তখন এখান থেকে একটা পথ খুঁজে বের করতে পারবে বলতে পারে যে দেখো ওরা ওদের নবীর খতমে নবুয়াতের স্বীকৃতি আমাদের অ্যাসেম্বলি থেকে পেতে চায় আসলে কি আমাদের দেশের অ্যাসেম্বলির স্বীকৃতির উপরে নবীজির খতমে নবুয়াতের বিষয়টা কি নির্ভরশীল না আমার নবী যে খাতামুন নাবিয়িন এ কথার স্বীকৃতি আদি পিতা আদম পয়গম্বরের বডি তৈরি করার আগে রুহের জগতে সমস্ত নবীগণের আত্মার কাছ থেকে আল্লাহ পাক নিয়েই রেখেছেন সুম্মা জাআকুম সুম্মা তাখির আর আখির দুইটা মানা দেয় তাখির আখির সুম্মা জাআকুম রাসূল এই কথাটাই প্রমাণ করে যে নবী হলেন শেষ নবী সেই স্বীকৃতি রুহের জগতে আল্লাহ নবীদের কাছ থেকে নিয়েই রেখেছেন পৃথিবীর সমস্ত নবীগণ আমার পয়গম্বরের সেই কথার স্লোগান দিয়েই গিয়েছেন এরপরেও আমরা সংসদে কেন চাই সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিয়ে রেখেছেন রব্বুল আলামিন আমার পয়গম্বর খাতামান নাবুন নাবিয়িন এ কথার ঘোষণা দিয়েছেন সমস্ত নবীগণ বলে গেছেন এরপরেও 90 প্লাস মুসলমানদের দেশ বাংলাদেশ সুতরাং এ দেশের অ্যাসেম্বলিতেও এই ঘোষণাটা হওয়া দরকার অ্যাসেম্বলিতেই হওয়া দরকার না অ্যাসেম্বলিতেও হওয়া দরকার স্বীকৃতি তো আগে থেকে রুহের জগৎ থেকে এখন হওয়া দরকার তো মুহতারাম হাজিরিন আমি যে কথাটা বলতেছিলাম সমস্ত নবীগণ কার চয়েস আবার একটু বলেন কার চয়েস মুনতাখাব মিনাল্লাহ উম্মত দিয়ে কোনো নবী চয়েস করা হয়নি সমস্ত নবীগণ আল্লাহর চয়েস হলেও সকল নবী এবং রসুলগণের মধ্যে বিশেষ মর্যাদায় 313 তাই না যারা রসুল এদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ সেরাদের সেরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের স্পষ্ট বর্ণনা
নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে নবী এবং রসুলগণের পরে শ্রেষ্ঠ মানুষ। এ কথা কোরআন হাদিস স্বীকৃত, এ কথা কোরআন হাদিস স্বীকৃত, নবী এবং রসুলগণের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ সাহাবায়ে কেরাম। এর মধ্যেও সেরাদের সেরা হলো চারজন খোলাফায়ে রাশিদিন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়জন একটু জোরে বলেন। একজন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর উম্মতের ভিতরে কেমন, নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন, নবীদের ভিতরে আমার নবীজি যেমন, উম্মতের ভিতরে সিদ্দিক আকবর তেমন। মুসলমান ভাইগারে আমার কথা ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কথাই বুঝাইতে চাইলাম, সবগুলি জিনিস রব্বুল আলামিন নিজে করেছেন, তারপরেও সবগুলার মর্যাদা এক সমান দেন নেই, একটার উপরে আর একটার মর্যাদা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। ঠিক তদরূপ তাম পৃথিবীর যত সৃষ্টিকুলকে বন্ধুরা আমার দুনিয়াতে আমরা দেখি আর না দেখি, সবগুলি সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। সমস্ত সৃষ্টি রব্বুল আলামিনের হলে কি হবে, সব সৃষ্টির মর্যাদা সমান না। কোরআনে হাকিমে আল্লাহ পাক তার একটা সৃষ্টি সম্পর্কে ওপেন ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। পৃথিবীর অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ পাকের আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি হলো আওলাদে আদম। শুধুমাত্র কেবলমাত্র শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই, বরং এই পৃথিবীতে আল্লাহর অনেক সৃষ্টি এমন আছে যাদের রূপ যাদের সৌন্দর্য তাম পৃথিবীকে আলোকিত করে, যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নক্ষত্র এগুলি পৃথিবীকে আলোকিত করে। এগুলি পৃথিবীকে আলোকিত করলে কি হবে, রব্বুল আলামিন তার একটা সৃষ্টির সৌন্দর্য সম্পর্কে উনি ঘোষণা দিয়েছেন, উনি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মর্যাদার দিক থেকে আকরাম আওলাদে আদম আলাইহিস সালাম, আর সৌন্দর্যের দিক থেকে আহসান সেও আওলাদে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সন্তান, এরা মর্যাদার দিক থেকে আকরাম সৌন্দর্যের দিক থেকে আহসান। আল্লাহু আকবার বলবেন কি, আকরাম আকরাম, করিম না করিম না, হাসিন না আহসান, করিম না আকরাম। খুব ভালো করে বুঝবেন, এই যে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, এই শ্রেষ্ঠত্বটা কি জন্মগত না জন্মের পরে? আমরা বলবো অবশ্যই জন্মগত। জন্মগত কিভাবে, পয়গম্বরের হাদিস পড়েন, বিশ্ব নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর পয়গম্বর বলেন প্রতিটি আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে ফিতরতে ইসলামের উপরে, ফিতরতে ইসলাম মানেই হলো আকরাম হয়েই দুনিয়াতে জন্ম নেয়, আকরাম আহসান হয়েই পৃথিবীতে জন্ম নেয় প্রতিটি মানুষ। ইসলামে ইসলামই তো সুন্দর, ইসলামই তো সবচেয়ে বেশি মর্যাদার। মুহতারাম হাজেরিন, পরবর্তীতে গিয়ে পিতামাতার কারণে আল্লাহ প্রদত্ত এই সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বকে অনেকেই ধরে রাখতে পারে না। পিতামাতা ইহুদি হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ইহুদিয়াতের দ্বারা চেঞ্জ করে ফেলে, পিতামাতা নাসারা হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে নাসারানিয়াতের দ্বারাই চেঞ্জ করে ফেলে, পিতামাতা হিন্দু হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে হিন্দুত্ব দিয়ে চেঞ্জ করে ফেলে। মুহতারাম হাজেরিন, সেটি ভিন্ন কথা, মূল কথা
প্রতিটি মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ হিসেবেই জন্ম নেয়। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে রাখছেন। শ্রেষ্ঠত্বটা কোন মানের? নূরের তৈরি ফেরেশতার চাইতেও উন্নত মানের। কথা বলেন, একজন ঈমানদার একজন মুমিন বান্দা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে দাম কম না বেশি? আবার বলেন, ফেরেশতার চাইতে দাম কম না বেশি? এরপরেও আমাদের দেশে একটা গলত কথা আছে, কাউকে যদি একটু ভালো সুন্দর দেখে তাহলে বলে এটা মানুষের বাচ্চা না, একেবারে ফেরেশতার মতো। ফেরেশতার মতো বইলে কি দাম বাড়াইলেন না কমাইলেন? তারপরেও আমাদের দেশে মানুষ এই কথাটা বলে, ফেরেশতার মতো বলে তো দাম বাড়লো না, ফেরেশতা তো আমাদের চাইতে জন্মগতই অনেক নিচে। সুবহানাল্লাহ, বললেন না যে জন্ম আদম সন্তান হিসেবে জন্ম নেওয়া মাত্রই আমি ইসলামের উপরে জন্ম হয়েছে আমার, আমি শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতেও দামি। হ্যাঁ, পরবর্তীতে যদি ইসলামকে ধরে রাখতে পারি তাহলে এই দাম আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। আল্লাহ না করো পিতা মাতার কারণে যদি নাস্তিকতা এসে যায় তাহলে তো সর্বনাশ, যদি ইহুদি হয়ে যায় তাহলে তো মুখাল্লাদ ফিন্নার, একেবারে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকতে হবে। ইসলাম যত বাড়াইতে থাকবে শ্রেষ্ঠত্ব তার তত বেশি বাড়তে থাকবে। বাহরহাল, একজন মানুষ শ্রেষ্ঠ কখন? ইসলাম যদি তার ভিতরে থাকে তখন। এখন তাহলে পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টিকে একজন দিনদার মানুষ, সব কথার এ পর্যন্ত সকল আলোচনার খোলাসা হলো এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে দামি হলো একজন দিনদার মানুষ। এখন দিনদার মানে যার ভিতরে দিন আছে, তাহলে দিন কি এটা আমাকে আগে জানতে হবে, তারপরে সেটা আমার ভিতরে আনতে হবে, তারপরে আমি শ্রেষ্ঠ হতে পারবো, নাকি বলেন? দিন কি আমি এটা জানি না, সেটা আমি আমার ভিতরে আনি না, তাহলে শ্রেষ্ঠ হওয়ার কোনো কল্পনাই করা যায় না। একেবারে সহজ কথা, অল্প সময়ে আলোচনা শেষ করব, এই জন্যে একেবারে সহজ কথা, একজন মানুষ কমপ্লিট দিনদার যদি হতে চায় তাহলে তার জন্য পাঁচটা জিনিস জরুরি। কয়টা জিনিস? আবার বলেন, কয়টা? এই হাতটা যদি কমপ্লিট সুস্থ হতে চায় তাহলে আঙ্গুল কয়টা লাগবে? যদি তিন আঙ্গুল নাই মাত্র দুই আঙ্গুল আছে তাহলে মানুষ দেখে বলবে এটা হাত নাকি প্লাস, হাত নাকি প্লাস, প্লাসের দুইটা থাকে আরো দুইটা, এটা হাত বলবে না, ডিফেক্টেড। যদি আবার এই দিকে আরো একটা, এইদিকে আরো একটা, সাতটা যদি হয় তাহলে সেটাও ডিফেক্টেড, এটাও ডিফেক্টেড। ওয়ার্ল্ড কমপ্লিট কখন? যখন এক হাতে পাঁচ আঙ্গুল থাকা দরকার, পাঁচটাই আছে। কারো যদি হাতের ভিতরে আঙ্গুল তিনটা নাই তাহলে নিঃসন্দেহে ডিফেক্টেড, তার হাতে সমস্যা, হাত প্রবলেম। মোহতারাম হাজিরিন, পাঁচটা জিনিসের সমন্বয় হলো দিন। এই পাঁচটা যার ভিতরে আছে সে হলো পুরা দিনদার। পাঁচটার ভিতরে দুইটা আছে তিনটা নাই, সারা দুনিয়া তাকে দিনদারের স্লোগান লাগাইলেও সে পুরা দিনদার হওয়ার সম্ভাবনা নেই। এদেশের সবচেয়ে বড় কুতুব যদি তাকে দিনদারের সিল লাগায় তাও লাগবে না, এদেশের সবচেয়ে বড় আবদাল যদি তার উপরে দিনদারের সিল লাগায় তারপরও এই সিল গ্রান্টেড হবে না আল্লাহর দরবারে। কেন? দিন পাঁচটা জিনিসের সমন্বয়, খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার হলো আকায়েদ, দুই নাম্বার ইবাদত, তিন নাম্বার মুআমালাত, চার নাম্বার মুআশারাত, পাঁচ নাম্বার হলো আখলাক। কয়টা বললাম? আবার বলেন তো দেখি কয়টা বললাম? আরে শিরোনামগুলি মনে রাখেন, ভিতরে আমি ঢুকবো না আজকে, একটু শুধু বুঝাবো হালকা আপনাদের মস্তিষ্কে, আপনাদের ফিকিরে, আপনাদের দেমাগে আমাকে দিনদার হতে কি লাগে এটা একটু টাচ দেবো মাত্র। সব তো জানবেন ওলামায়ে কেরামের কাছে গিয়ে, হক্কানি পীরদের খানকায় গিয়ে, দাওয়াতে তবলিগের মিশনে ঢুকে, আহলুল্লাহদের সাহাবতে গিয়ে, অথবা কোন মাদ্রাসায় ভর্তি হয়ে, অথবা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করে। ওয়াজ মাহফিল এক ঘন্টায় আমি আপনাকে কি দিন বুঝাবো? আমি শুধুমাত্র কেবল একটা প্রেরণা ঢুকাবো আপনার ভিতরে যে না আমার এটা জানা দরকার, মানা দরকার। পাঁচটা জিনিসের সমন্বয় হলো দিন। কারো ভিতরে যদি চারটাও থাকে একটা না থাকে কমপ্লিটেড বলার কোনো সুযোগ নেই, এটাকে পরিপূর্ণ হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই।
সেই পাঁচটার একটা হলো আকায়েদ আকায়েদের ফেহেরেস্ত অনেক লম্বা নাম্বার ওয়ান হলো বিশ্বাস বিশ্বাসের ফেহেরেস্ত লিস্টটি অনেক লম্বা ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে যে পড়েছিলাম বিশ্বাসের বিষয়টা সেখানে ছয়টা জিনিসের উপরে বিশ্বাসের কথা পড়েছিলাম আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت খুব ভালো করে বুঝবেন ছোট্টবেলায় মর্নিং মক্তবে যেই আকীদার বিষয়গুলি পড়েছিলাম সেইখানে মৌলিকভাবে ছয়টা বিষয়ের উপরে আমার আকীদার বন্ধুরা আমার স্লোগান আমি দিয়েছিলাম তার ভিতরে একটা ছিল আমানতু বিল্লাহ নাম্বার ওয়ান আমার বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকুনি পরপারে মুক্তির জন্য যথেষ্ট নয় আল্লাহর প্রতি বিশ্বাসের কোয়ালিটিটা কেমন কারণ এই পৃথিবীতে তো বন্ধুরা আমার হিন্দুরাও আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله الله পাক নিজেই বলেন এ আমার পয়গম্বর এই যে যে সমস্ত মানুষেরা নানা প্রতিমার পূজা করে কেউ লাত কেউ মানাত কেউ কেউ হুবল কেউ উজ্জা কেউ মানাতের পূজা করে এদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা তো লাতের পূজা করো মানাতের পূজা করো সত্যি করে বলো তো দেখি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আর তোমাদের পূজনীয় প্রতিমার ভিতরে আসমান আর জমিন কোন প্রতিমা বানাইছে বলো এই প্রশ্ন করলে ওরা বলবে লাত মানাত এগুলি কোন আসমান জমিন বানায় নাই বরং ওদেরকে আমরা বানাইছি ঠিক বললাম না ঠিক বললাম কিন্তু ওই সেই যুগের প্রতিমার নাম ছিল লাত মানাত উজ্জা এই যুগের প্রতিমার নাম এই তো কয়েকদিন আগেই একটা বিসর্জন দিল পানিতে না পানিতে ডুবাইছে না কি জানি নাম দুর্গা দুর্গা আপনাদের এলাকায় বুঝি হিন্দু নাই আছে দুর্গা পূজা হচ্ছে এটা জানেন না কথা বলেন না কেন আরে হুজুররাও তো নাকি পাহারা দিবেন লেগে গেছে তাও জানেন না এটা আপনারা বড় উদাসীন আমি কিন্তু এর ব্যাপারে কথা বলবো না কে পাহারা দিল কে না দিল কে গেল কে না গেল এটা আমি বলবো না আমি বলতে চাইতেছি সেটা হলো দুর্গা এটা আজকের প্রতিমার নাম আমি যতটুকু জানি তারা যত প্রতিমার পূজা করে তার ভিতরে একটা দুর্গা ওর ভিতরে একটা আছে লক্ষ্মী একটা আছে সরস্বতী আর একটা আছে কালী আছে না নাই যত প্রতিমা আছে এর মধ্যে সবচেয়েতে বড় মানে একেবারে মানে সেরাদের সেরা সেটা হলো দুর্গা এই জন্য এই পূজাটা সবচেয়ে বেশি জাঁকজমক হয় তাদের অনেক প্রতিমার পূজা হয় তেমন খবরই জানা যায় না কিন্তু দুর্গার যদি পূজা হয় তাহলে রাষ্ট্রপ্রধানরাও জানে প্রধান উপদেষ্টাও জানে মাঝে মাঝে দুর্গার প্রভাবে প্রভাবিত হয়ে মুসলমানও উল্টা পাল্টা কথা বলে অতীতেও বলেছে বর্তমানেও কথা বলেন না কেন অতীতেও বলেছে মা দুর্গার উপরে চড়ে এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে এই বক্তব্য যে দিয়েছে সে নিজেই হেলিকপ্টারে চড়ে ভেগে গেছে দুর্গার উপরে চড়ে মা এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে এই বক্তব্য যারা দিয়েছে তারা হেলিকপ্টারে করে ভেগে গেছে মহতারাম হাজরিন আমি ওদিকে যাব না কারণ আপনারা জানেন আমি আপনাদের পুরাতন পরিচিত মুখ আমি অত ফাটাফাটি ওয়াজ জানি না আমি অত সুন্দর ওয়াজও জানি না আমি যখন আসি আল্লাহ পাকের দিকে দিল তাওয়াজ মুতাওয়াজ্জু করে বলি আল্লাহ তোমার বান্দাদের সামনে এমন কিছু কথা বের করে দাও যা দিয়ে তোমার বান্দাদের কিছু ফায়দা হয় তাহলে আমারও কিছু লাভ হলো ওনাদেরও কিছু লাভ হলো তো সেদিকে যেতে চাই না তো আপনারা যদি আজকের আমাদের দেশের হিন্দুদেরকেও বলেন যে ভাই তোমাদের তো অনেক প্রতিমা আছে ছোটখাটো প্রতিমা আছে সবচেয়ে বড় যেটা সেটা দুর্গা ধরে নিলাম আর কি এর চেয়ে বড় থাকতে পারে আমি তো জানি না দুর্গাই তো তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কি দুর্গায় বানাইছে না লক্ষ্মীয়ে বানাইছে কি বলবে তারা বলবে না 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 আসমান জমিন তারা বানাবে কেন আমরাই দুর্গারে বানাইছি
যে নিজের খাবার রক্ষা করতে পারে না সে আমারে কি রক্ষা করবে, এটা রব্বুল আলামিন বলেছেন, এটা মোল্লা বলে নাই আল্লাহর কথা। এই কথার কারণে যদি অ্যাকশন নিতেই হয় তাহলে উপরে অ্যাকশন লাগাও, এটা তো মোল্লা বলে নাই, কে বলছে এটা? আল্লাহ বলেছেন দাউফাত তালিব ওয়াল বাতলু। মুসলমান ভাইরা, আমি আমার লম্বা কথা বলতে চাই না, বলতেছিলাম এই পৃথিবীর বহু মানুষ এমন আছে যারা সৃষ্টিকর্তা আল্লাহকে মানে, স্রষ্টা আল্লাহকে মানলেই সে কিন্তু মুমিন হয় না, বরং কেন ইমান আল্লাহর দরবারে গ্রান্টেড হতে চাইলে তার আল্লাহর প্রতি ইমানটা কোন কোয়ালিটির হতে হবে, সেই কোয়ালিটির কথাও আমরা ছোট্টবেলায় মর্নিং মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি وقبلت جميع احكامه واركانه। খুব ভালো করে বুঝবেন তাহলে ঈমান মুজমাল মুফাসসালের ভিতরে যা পড়েছি এতটুকুই আমার কমপ্লিট ঈমান না, এরপরেও ঈমানের লম্বা ফেহেরেস্ত আছে না নাই? আল জান্নাত হক, ওয়ান নারু হক, ওয়াস সিরাতু হক, ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক, ওয়াল হাউযু হাক্কুন। এই জাতীয় বন্ধুরা আমার ঈমানের লম্বা ফেহেরেস্ত আছে। এক নাম্বার, কোন মানুষ কমপ্লিট দিনদার হতে চাইলে নাম্বার ওয়ান হলো তার আকীদাকে সুন্দর করা লাগবে। আকীদার লম্বা বন্ধুরা আমার কিতাব লেখা আছে, আকীদার উপরে বড় বড় কিতাব লেখা আছে। একজন মানুষের পরপারে মুক্তির জন্য আকীদাই হলো মূল মন্ত্র। কোনো মানুষ যদি আকীদার পরবর্তীতে যেগুলি আছে এগুলি 100% উন্নত হয়, কিন্তু আকীদা যদি তার নষ্ট হয় তাহলে ওই উন্নত পরবর্তী জিনিস দিয়ে কখনোই পরপরে আল্লাহর জান্নাতের মালিকানা পাওয়া যায় না। এ কারণেই তো বাংলাদেশের একজন বিদগ্ধ বিচক্ষণ আলেমে দিন আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, শুনছি যিনি ইতিমধ্যে বাইতুল মোকাররমের খতিব নির্বাচিত হয়েছেন, হুজুর একটা কিতাব লিখেছেন বাংলাতে, ঈমান সবার আগে। হুজুরের কিতাবটার নামই হলো ঈমান সবার আগে। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ দিনদার হইতে যেই পাঁচটা জিনিস লাগে তার ভিতরে একটা হলো ঈমান, আর ঈমানটাই হলো বন্ধুরা আমার সবার আগে। এই বইটা আমরা কিনবো, আমার উস্তাদ মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ ওনারও কিতাব আছে কিতাবুল ঈমান। এই জাতীয় কিতাবগুলি আমরা নিজেরা কিনব, বাসার ভিতরে তালিম করব, তাহলে আমার ঈমান সুন্দর হবে, আকীদা দুরুস্ত হবে, আমার সন্তান আমার ফ্যামিলির ঈমান আর আকীদা দুরুস্ত হবে। ধরে নিলাম আমাদের প্রত্যেকের ঈমান আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ধরে নিলাম আমাদের প্রত্যেকের ঈমান আছে, শুধুমাত্র কেবলমাত্র ঈমান দিয়া কখনো কমপ্লিট দিনদার হওয়া যায় না। দিনদার হতে চাইলে আরো যেন কয়টা লাগবে, আরো জোরে বলেন আরো কয়টা লাগবে? তার ভিতরে একটার নাম হলো ইবাদাত। ইবাদত বলতে কি বুঝায়? এই যে আজকের ওয়াজ এটা ইবাদত, কোরআনে পাকের তিলাওয়াত ইবাদত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ স্লোগান এটা ইবাদত, আশহাদু আল্লাহর মানা অন্তরে বসানো ইমান, লা ইলাহা ইল্লার ভাব অর্থ অন্তরের ভিতরে বসানো ইমান, আমানতু বিল্লাহর কথাগুলি অন্তরের ভিতরে বসানো ইমান, কিন্তু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইমান না, এটা ইবাদত। মুখে মুখে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা ইমান না, এটা হলো ইমানের কালিমা, মুখে মুখে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইবাদত। বন্ধুরা আমার শুধু কি ইবাদত? কোরআন শরীফ বন্ধুরা আমার তেলাওয়াত এটা ইবাদত। শুধুই কি ইবাদত না? পয়গম্বর বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল সবচেয়ে দামি ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। জিকির বলেন, তাহাজ্জুদ বলেন, আউয়াবিন বলেন, চাষ্ট বলেন, ইশরাক বলেন, পাগড়ি বলেন, টুপি বলেন, জুব্বা বলেন, বন্ধুরা আমার ঈদাইনের সালাত বলেন, কোরবানি বলেন, হজ বলেন, জাকাত বলেন, সবগুলি হলো ইবাদাত। সবগুলি কাজ কোনো একজন মানুষ যদি করলো তাহলে সে দুই নাম্বারের কাজটা কমপ্লিট করলো। এখনো এই লোকটা কমপ্লিট বন্ধুরা আমার দিনদার হওয়ার জন্য কয়টা বাকি রইল? তিনটা, তিনটা। একটা হলো আকায়েদ আছে, ইবাদতে আছে, পাঁচ বক্ত নামাজি,
দিনদার বলতে টুপি আছে, পাগড়ি আছে, তাহাজ্জুদ আছে, আউয়াবিন আছে, চাষ আছে, ইশরাক আছে, পর্দা পুশিদা আছে, চোখের হেফাজত আছে, জিকির আছে, আজকার আছে, তাসবিহাত আছে, আছে তার হজ, ওমরা প্রতি মাসে করে, প্রতি বছর হজে যায়, আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করে, যাকাত দেয়, রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, বৃহস্পতিবার এবং সোমবারের সাপ্তাহিক রোজাগুলাও রাখে, সবগুলো মিলা হলো একটা, তার নাম কি? ইবাদত। কথা বলেন, সবগুলো মিলা একটা, তার নাম ইবাদত। এখনো দিনদার হওয়ার জন্য আর কয়টা আছে? তিনটা আছে, একটা হলো মুআমালা, আরেকটা হলো মুআশারাত, আরেকটা হলো আখলাক। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে সাধারণ মানুষ তো দূর কা বাদ, আমাদের মতো বিশিষ্ট জন যারা আছি তারাও এখন দিনটাকে শুধু আকায়দার ইবাদতকেই দিন মনে করতেছি, মুআমালাতকে দিন মনে করি না, মুআশারাতকে দিন মনে করি না, আখলাককে দিন মনে করি না। এ কারণেই আমি বুখারী পড়াই, বাট আমি হুজুর, আমি মসজিদের খতিব, আমার মুসল্লি আমার প্রতি একটু দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। মসজিদের মুসল্লির দোকানে আমি ঢুকলাম, বেগমও আমাকে বলেছে গরমের সময় কষ্ট হয়, কত মুসল্লি তোমার আছে যারা এসির দোকানদার, বললেই তো তোমাকে এসি দিয়ে দেয়। আমিও এসির দোকানে ঢুকলাম, ঢুকে বললাম ভাই খুব বেশি গরম, খুব কষ্ট হয়, রাত্রে ঘুমই হয় না। মুসল্লি যেহেতু আমার প্রতি তার অনুগামিতা আছে, আমার প্রতি তার দুর্বলতা আছে, উনি বললেন হুজুর তাহলে এসি একটা আমি পাঠাইয়া দিব না, মিস্ত্রি সহ লাগাইয়া দিবে। আমি তখন এক্সট্রা বুজুর্গি দেখাবার জন্য বললাম, আমার কাছে তো এখন অত টাকা নাই, তো হাজার দশেক টাকা আমি কালকে পাঠাইয়া দিব, আর আমি ধীরে ধীরে টাকাটা ছয় মাসের ভিতরে দিয়ে দেব। ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি সাত দিন, উনি তো এসি ওনার কথা মতো লাগাইয়া দিয়েছেন, উনি দোকানদার, উনি মুক্তাদি, উনি মুসল্লি, উনি ওয়াদা ঠিক রেখেছেন। আমি ইমাম, আমি খতিব, আমি মুহাদ্দিস, আমি শেখুল হাদিস, আমি তরিকতের পীর, আমি দুই চারজনের মুজাজ, আমার অনেক মুরিদ আছে, বাট ওনাকে যে সাত দিন পরে টাকা পৌঁছাবার কথা ছিল এটা আমার মাথার মধ্যেই নাই। তাহাজ্জুদ আমি ভুলি না, কিন্তু আর একজনকে টাকা দেওয়ার ওয়াদা মনে রাখি না। কথা বলেন না কেন? এই চরিত্রের মানুষ আমার মতো আছে না, আমি একাই শুধু? এ চরিত্রের শুধু আমি একা না, আরো কেউ থাকতে পারে। তাহাজ্জুদ আমি যতই পড়ি, আউয়াবিন, চাষ, ইশরাক আমি যতই আদায় করি, মনে রাখতে হবে সুন্দর টুপি, লম্বা দাড়ি, সুন্দর পায়জামা অথবা জুব্বা, আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদের ভিতরে, আদানের সাথে সাথে লম্বা টাইম জিকির, সাবাহুম ওয়া মাসাআ তিলাওয়াত সব আছে, কিন্তু আরেকজনের কাছে লেনদেন করেছি, এটাও যে যথাসময়ে আমাকে আদায় করতে হবে, এই ফিকির আমার মধ্যে, কথা বলেন না কেন, নেই। তাহলে আমাকে দিনদার বলার কোনো সুযোগ নেই, আমাকে নামাজি বলতে পারবেন, আমাকে মুহাদ্দিস বলতে পারবেন, আমি হাদিস পড়াই, আমাকে শাইখুল হাদিসও পড়তে পারবেন, কারণ এখন তো শাইখুল হাদিসের ইস্তেলা একটু সস্তা হয়ে গেছে, এখন যে বোখারি পড়ায় সেই শাইখুল হাদিস, সস্তা হয়ে গেছে। আগে যেমন ফোন যাত্রার হাতে পাওয়া যেত না, এখন সস্তা হয়ে গেছে, সবার হাতে ফোন, কথা বলেন না কেন। শাইখুল হাদিস আগে এত সহজ ছিল না, সস্তা ছিল না, সারা দেশ খুঁজে দুইটা পাওয়া যায় না, আর এখন ডজন ডজন শাইখুল হাদিস। ঠিক বললাম না ঠিক বললাম? আমিও নাকি শাইখুল হাদিস, আমার নামেও হ্যান্ডবেল পোস্টারে লেখে মোহতামিম ও শাইখুল হাদিস জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া। আমি যে মাদ্রাসার জিম্মাদার এখন, ওই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, তো বুখারির সবকে বসি, আমি শাইখুল হাদিস হয়ে গেছি, বুখারির সবকে বৈশাই শাইখুল হাদিস। মোহতারাম হাজিরিন, তো আমাকে হয়তোবা শাইখুল হাদিসে বলতে পারবেন, কথার কথা, নেদেও মেনে নিলাম, মুহাদ্দিস বললেন ঠিক আছে, খতিব বলবেন ঠিক আছে, কিন্তু দিনদার বলার কোনো সুযোগ কেন? দিনদার হতে চাইলে পাঁচটা পয়েন্ট লাগে, আমার মধ্যে আছে কয়টা? আমার মধ্যে কয়টা আছে? দুইটা, দুইটা, আর এখনো পর্যন্ত তৃতীয় নাম্বারে গেছি, ওইটাই নাই, চতুর্থ নাম্বার চেয়ে কি করি নাই, পাঁচ নাম্বারের কাছেই যাই নাই। ঠিক বললাম না ঠিক বললাম? চতুর্থ নাম্বারটা এখনো চেক করি নাই, পাঁচ নাম্বারের কাছেই যাই নাই, তিন নাম্বারে গিয়েই দেখা গেল আমার ভিতরে নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, আখের শেষ রাত্রে কান্নাকাটি আছে, কিন্তু মুআমালাত
কথা বলেন না কেন বাবা ইন্তেকাল করছে বাবার রেখে যাওয়া সম্পদ অনেকগুলি আছে এখন বোনের সাথে মুআমালা আছে না নাই আমার দেশের ম্যাক্সিমাম মানুষ বোনকে ফাঁকি দেয় আর আমাদের দেশের গার্ডিয়ান যারা আছে তারা হলো এই ভাইদেরকে জুলুম করার জন্য গার্ডিয়ানরা হেল্প দেয় এলাকার মাতব্বর মুরব্বীদেরকে ডাকে বোন তো বিয়ে হয়ে গেছে দূরে দেখে বলে আব্বু দুনিয়া থেকে চলে গেছে বোনেরা আসছে আপনারা বলেন এটা তো বাড়ি তো বোনেরা তো আমরা ভাই আমরা এখানে থাকবো তো বাড়িদার ওদেরকে কোনো হিস্সা দেব না মাঠের ভিতরে জায়গা জমি আছে সেটা দেব ওই যে চিটাং শহরের ভিতরে যে একটা বড় মার্কেট আছে ওটাও দেব না ওটা আমরা ভাইরা রাখবো বোনদেরকে কোথায় ওই দিকের ভিতরে চরের উপরে একটা জমি আছে ওটা দিয়ে দেব এই অঞ্চলের জানি না আমাদের সিরাজগঞ্জের অনেক মাতব্বর এমন আছে যারা বলে যে হ্যাঁ বোন তো বাড়ির থেকে পায় না কত বড় সালিশিয়ান কত বড় গার্ডিয়ান কত বড় মাতব্বর কত বড় মুরব্বী আর রব্বুল আলামিন স্পষ্ট কোরআন শরীফের ভিতরে বন্টন করে দিয়েছেন লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসাইয়িন বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় বোনের মালিকানা বোন দিতে চাচ্ছে না আমি জোর করে ভাইকে বোন কি বোনদেরকে শহর থেকে বঞ্চিত করলাম বাড়ি থেকে বঞ্চিত করে মাঠের মধ্যে জায়গা দিলাম আর সেই শহরের দোকান ভাড়ার টাকা দিয়ে প্রতি মাসে ওমরায় গেলাম ওমরা যদি কবুল হয় নেকি তোমার অ্যাকাউন্টে যাবে না ওমরা যদি কবুল হয় কথা বলেন না কেন নেকি তোমার অ্যাকাউন্টে যাবে না মুসলমান ভাইরা রে আমার এই জন্য আমি বড় শাইখুল হাদিস হওয়াটা সহজ হতে পারে বড় মুফতি হওয়া সহজ বড় খতিব আর ইসলামিক স্কলার হওয়া সহজ কিন্তু বন্ধুরা আমার একজন দিনদার হওয়া অত সহজ নয় একজন মানুষ কমপ্লিট দিনদার হতে চাইলে দিনের পাঁচটা জিনিস তার ভিতরে পুরাপুরি পাওয়া লাগবে এক নম্বর আকায়েদ দুই নম্বর ইবাদাত তিন নম্বর হলো বন্ধুরা আমার মুআমালাত একজন আরেকজনের সঙ্গে লেনদেনের বিষয়টা বন্ধুরা আমার শরীয়ত বলে দিয়েছে আমাদের ইসলামী শরিয়ার ভিতরে যত আইনের কিতাব আছে তার ভিতরে একটা গ্রহণযোগ্য বড় কিতাবের নাম হলো হেদায়া হেদায়ার ভিতরে বন্ধুরা আমার পড়ে দেখবেন কত 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 লম্বা বর্ণনা এসেছে মুআমালাতের কত লম্বা বর্ণনা এসেছে দুঃখের সাথে বলতে হয় আমরা পড়তে জানি কিন্তু আমল করা এখন পর্যন্ত শিখি নাই এই বক্তব্যগুলি আমার না এই পৃথিবীর নবীদের পরে পৃথিবীর সবচাইতে বড় সেরা মানুষ দ্বিতীয় নম্বরের ফারুক আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতকালে ওনার কাছে বেশ কিছু মানুষ বসা ছিলেন তার ভিতরে পয়গম্বরের সাহাবায়ে কেরামও বসা ছিলেন ফারুক আজম একজন লোক রাস্তা দিয়ে যাইতে তার ব্যাপারে জিজ্ঞেস করলেন এই উপস্থিতি বন্ধু তোমরা বলতে পারো লোকটা কেমন এ কথা বলতেই ফারুক আজমের দরবারে বসা একজন নবীজির সাহাবি উত্তর করলেন আমিরুল মুমিনিন আমি যতটুকু জানি লোকটা বড় দিনদার ফারুক আজমের সামনে যখন পয়গম্বরের সাহাবি এ কথা বললেন উনি দিনদার দিনদারের সাক্ষী দিলেন একজন সাহাবি ফারুক আজম খপ করে তারে ধরে ফেললেন কারণ ফারুক আজম তো এমন ব্যক্তি যার সম্পর্কে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতে করতে হঠাৎ করে নবীজি আচমকা উঠে চলে গেলেন নবীজির উঠে যাওয়ার ভঙ্গিমা মনে হচ্ছিল হঠাৎ কোনো জরুরি সংবাদ এসেছে নবীজি চলে গেলেন সাহাবায়ে কেরাম বসেই রইলেন দীর্ঘ সময় পেরিয়ে গেল কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর নাই সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে ততক্ষণে মালিন্যতার ছাপ ছেয়ে গেল কারণ তখন তো পিরিয়ডটা ছিল বড় ক্রাইসিস পিরিয়ড যে কোনো মুহূর্তে বন্ধুরা আমার যে কোনো দিক থেকে শত্রু দল আক্রমণ করে পয়গম্বরের জীবন নাশ করে দিতে পারে অথচ রব্বুল আলামিন আগেই পয়গম্বরকে জানায় দিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওগো আমার হাবিব আবু জেহেল সহ পৃথিবীর
সবচাইতে বড় অপরাজিত মক্কা মদিনার বড় পালোয়ান ঢুকানার সামনেও আপনি বীরদর্পে পথ চলবেন কেন? পৃথিবীর কোন মানুষ আপনার জীবন বোধ করার ক্ষমতা নাই, আমি স্বয়ং রব্বুল আলামিন আপনার সিকিউরিটি দিচ্ছি। সিকিউরিটি আল্লাহ দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কেউ মারতে পারবে না আপনারে। এরপরেও সাহাবায়ে কেরামের ভিতরে বন্ধুরা আমার শঙ্কা জেগে গেল, না জানি পয়গম্বরকে দুঃখ দিচ্ছে, আঘাত করতেছে কেউ। এক পর্যায়ে দুই একজন করে মসজিদ থেকে উঠে পয়গম্বরের সন্ধানে বেরিয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পথ চলা শুরু করলেন। পথগুলি চলতে 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 একটা জায়গায় গিয়া দেখলেন বিশ্বনবীজি একটা খেজুর বাগানের ভিতরে বসে আছেন। খেজুরের বাগানের ভিতরে ঢোকার কোনো গেট নাই, গেট বন্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শৃগাল আর বিড়াল যেমন ছোট্ট বন্ধু না আমার ভাঙ্গা কোনো পথ দিয়ে যেমন ভিতরে ঢোকে, এমনটি করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানে পানি পৌঁছাবার ড্রেনের ভিতর দিয়ে ভিতরে ঢুকে পড়লেন। বিশ্বনবীজির সঙ্গে তার মোলাকাত হয়ে গেল, কথোপকথন হলো। এক পর্যায়ে রহমতে আলম হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এমন সুসংবাদ শোনার পরে হযরত আবু হুরায়রা খুশিতে একদম বাগবাগ হয়ে গেলেন। আবারও বন্ধুরা আমার ওই পূর্বের পদ্ধতিতে বাগান থেকে বেরিয়ে গেলেন। ততক্ষণে হযরত আবু হুরায়রার চেহারার ভিতরে শুধুই আনন্দের তরঙ্গ। যাইতে যাইতে হযরতে ফারুক আজমের সঙ্গে প্রথম দেখা হলো। ফারুক আজম তো সাহিবুল রায় ছিলেন, ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াফা সেনাস ছিলেন। ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জাহের দেখলে ভিতরের অনেক খবরই বলতে পারতেন। এমন একজন মানুষের সঙ্গে সামনে হযরত আবু হুরায়রা যখন হাসতে হাসতে গেলেন, হযরত ফারুক আজম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত হাসি কেন? হযরত আবু হুরায়রা উত্তর করেন, কেন হাসব না, আজকে নবীজির জবানে এমনই একটা সুসংবাদ পেয়েছি যার চাইতে উন্নত সুসংবাদ জিন্দগিতে কোনোদিন আমি শুনতে পাই নাই। এই সুসংবাদটা আমি মুসলমানদের ভিতরে বিলি করার জন্য যাচ্ছি। কি সুসংবাদ? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকাল দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো। সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন, কয় তুমি যাইতে পারবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বরের এত বড় সুসংবাদ আমি আমার মুসলিম ভাইকে দেব না, তুমি বললে আমি দাঁড়াবো। এ কথা যেই বলছেন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সিরার উপর এরকম করে যখন পড়ছেন তো উনি তখন পড়ে গেছেন, পড়ে যায় উঠছে। ওঠার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে নিয়ে নবীজির কাছে গেছে, নিয়ে যা বলতেছে হযরত ফারুক আজম বলা কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিকায়ত দেওয়া শুরু করলেন, ওগো নবীজি আপনার জবানের হাদিস বলার জন্য আমি বের হয়েছিলাম, অমর আমার সিনার উপর এত জোরে আঘাত করলাম আমি ডিগবাজিতে পড়ে গেলাম। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, অমর এমনটি কি তুমি করেছো? অমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হুজুর আমি এই কাজটা করেছি। কেন করলে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ফায়াত্তাকিলু ফায়াত্তাকিলু, এই সংবাদ উম্মতকে দেওয়া যাবে না, নবী কথা সহি কিন্তু বলা যাবে না। হাকিমুল মুত্তা নবী কি বলছেন? কাহতু হক কাহ সব হক মত কাহ, কাহতু হক কাহ সব হক মত কাহ, এই সময়ে কথা বলা যাবে না। আজকে ফারুক আজম বললেন ফায়াত্তাকিলু, এই কথাটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন ফায়াত্তাকিলু। এক সাহাবী যখন বললেন, আফালা উবাশশিরুন নাস, আমি কি লোকজনদেরকে ব্যাপারে খোশখবরই দিব না? নবীজি বললেন, লা তুবাশশিরহুম, না না না, এই খোশখবরই তুমি মুআয রাদিয়াল্লাহু তাআলা আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এই হাদিসের শেষে আছে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ওগো নবীজি যে সুসংবাদটা আপনি দিলেন এর চাইতে বড় সুসংবাদ হতে পারে না, আফালা উবাশশিরুন নাস,
আমি কি ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দেব না? নবীজি বললেন লা তুবাশশিরহু, না 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 আমি বলেছি ঠিক আছে কিন্তু তুমি এটা ফোকাস করাইও না। কেন? ফায়াত্তাকিলু, আজকে নবীজি বললেন ফায়াত্তাকিলু ফারুক আজমের। আরে পয়গম্বর বলেছেন এটাতে আশ্চর্য হওয়ার কি আছে? ফারুক আজম তো এমন মানুষ যিনি নবীজির দরবারে এসে ইসলামের কিছু কিছু ব্যাপারে বলেছেন নবীজি এমনটি না হয়ে এমনটি হলে আমার কাছে ভালো লাগতো, এটা রবের কাছেই ভালো লেগে গেছে। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে ওইটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ফারুক আজম মেজাজে ওহি। হযরতে ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে নাকি ওই যে বলতেছিলাম ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোন কথা থেকে আসছে যেন এই আগের আগের কথা ও মনে আসছে। ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডেকে বললেন ভাই ওই লোকের ব্যাপারে তুমি দিনদারের সাক্ষী দিলে আমার সামনে দাঁড়ায় তুমি আমাকে বললা লোকটা বড় দিনদার, তাহলে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করি এই কোশ্চেনের জবাব দাও। বলে বলেন আমিরুল মুমিনিন এক নাম্বার কোশ্চেন করি, লোকটার প্রতি তুমি দিনদারের স্বীকৃতি সার্টিফাই যে করলে সাক্ষী যে দিলে তুমি কি ওই লোকের সঙ্গে জীবনে কোনো দিন লেনদেন করেছিলে নাকি? ফারুক আজম লোকটা দিনদার কি না এই ব্যাপারে যাচাই করার জন্য বললেন তুমি যে তাকে দিনদারের সার্টিফিকেট দিলে তুমি কি ওর সাথে কখনো লেনদেন করেছিলে? সুফিয়ারা সুফিগিরি রোজে রোশন মি কুনাদ দরতা সবে তারিখে সুফি কারে দে গরমি কুনাদ। এমনে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে, এমনে তো পাগড়ি আছে, এমনে তো জুব্বা আছে, এমনে তো মধুর মজার মজার মিষ্টি মিষ্টি কথা আছে, লেনদেন করে দেখছো নাকি? সঠিক সময় দেয় নাকি? ওয়াদা ঠিক রাখে নাকি? লেনদেন করে দেখছো? সাহাবী উত্তর করে আমিরুল মুমিনিন না আমি লোকটার সাথে লেনদেন করি নাই কোনোদিন। ফারুক আজম বললেন তাহলে তুমি দিনদার বললা কেমনে? কারণ প্রকৃত দিনদার হতে চাইলে যে পাঁচটা লাগে তার একটা হলো লেনদেন ঠিক হওয়া লাগে। এরপরে ফারুক আজম আবার জিজ্ঞাসা করলেন ঠিক আছে তুমি লেনদেন করো নাই, ওই লোকের সঙ্গে কখনো তুমি সফরের ভিতরে একসঙ্গে ছিলে নাকি? সাহাবি উত্তর করেন আমিরুল মুমিনিন আমি এই লোকটার সঙ্গে কখনো সফর করারও সুযোগ আমার হয় নাই। ফারুক আজম বললেন তাহলে তুমি কিসের উপরে ভিত্তি করে লোকটাকে দিনদারের সার্টিফিকেট দিয়ে দিলে? কারণ একজন মানুষের মুআশারা তার আখলাক যদি কোনো মানুষ বুঝতে চায় তাহলে তার সঙ্গে সফরে থাকা লাগবে। আমি সিরাজগঞ্জের খান সাহেব বুকুরিয়াতে আসছি, বাঁশখালীতে আসছি, ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা থাকব, আমি একদিন চব্বিশ ঘন্টা নিজের কৃত্রিম বুজুর্গি আপনার সামনে প্রকাশ করতেই পারি, থাকবই যেহেতু একদিন রাত্রে ঘুমাইলাম না তিনটার সময় উঠে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিলাম, শেষটাতে কান্না শুরু করে দিলাম, এটা তো আমার একদিনের আমল, দুই দিন এমনটি করতে পারবো, তিন দিন করতে পারবো, কিন্তু বন্ধুরা আমার সত্যিকারই যদি আমার তাহাজ্জতের অভ্যাস না থাকে তাহলে একজন মানুষ দশ দিন পনেরো দিন আমার সঙ্গে থাকলে আমার সমস্ত মুআশারা তার আখলাক তার সামনে একদম ওপেন হবে। না জানো না তার সাথে সফরেও তুমি ছিল না তার মানে মুআশারা তার আখলাক তোমার কাছে একেবারেই অজানা। তারপরে লোকটাকে দিনদার বললা কেমনে? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী তখন উত্তর করে আমিরুল মুমিনিন আসলে আমি লোকটাকে দেখি আজানের সাথে সাথে হারামে চলে আসে, সমস্ত মুসল্লিরা চলে যাওয়ার পরে সে যায় নামাজ পড়তে দেখেছি, কখনো তাকে নামাজে অ্যাবসেন্ট দেখি নাই। ফারুক আজম উত্তর করলেন তাহলে তুমি বলতে পারো লোকটা নামাজি? কি বলতে পারো? কথা বলেন না কেন? কি বলতে পারো? লোকটা নামাজি বলতে পারো, লোকটা তালিউল কোরআন বলতে পারো, লোকটাকে জাকের বলতে পারো, লোকটাকে মুহাদ্দিস বলতে পারো, লোকটাকে মুফতি বলতে পারো, লোকটাকে বিনয় বলতে পারো, কিন্তু দিনদারের সার্টিফিকেট দিতে চাইলে কয়ডা লাগবে? আর একটু জোরে বলেন কয়ডা? বলেন তো দেখি আমাদের ভিতরে যাও আছে সব মিলা কয়ডা? কথা বলেন না কেন? সব মিলা এই দুইটা কি পুরাপুরি আছে? একটারই তো একশো ভাগের পনেরো ভাগ নাই। ইমানের তো বললাম মাত্র কয়টা, এত লম্বা ফেহেরেস্ত আছে। যদি বিশ্ব নবীজির প্রতি ইমানের দিকে যাই
তাহলে তো দেখব আপনাদের অঞ্চলে হাজের নাজেরও আছে, হাজের নাজির ছাড়াও আছে। কথা বলেন না কেন? যদি একটু নিজের বাড়ির ঘর থেকে বাইরে যদি বের হয়ে যদি কবরস্থানে যাই, তাহলে সেখানেও দুই গ্রুপ দেখতে পাবো আপনাদের। ঠিক বললাম না বা ঠিক বললাম? কবরস্থানে গেলে দুই গ্রুপ, তার মানে বুঝে ফেলছেন তো? এসি খুলি আর আমি বলতে পারবো না। মুখতারাম হাজিরিন, বিষ্ণুনবীজির ব্যাপারে হাজের নাজের আলেমুল আলিমুল গায়েব আছে। আবার যদি মুসলমানদের খুশির দিন ঈদের দিকে যাই, তাইলেও দেখবো সেখানে দুই আর তিনের পার্টি আছে। বুঝেন নাকি দুই তিন পার্টি? বুঝেন? বুঝে ফেলছেন? আলহামদুলিল্লাহ, বস হয়ে গেছে। আমি এর চাইতে আর বেশি খুলে বলবো না। কেন? বেশি খুলে বললে ফায়দার চাইতে ক্ষতি বেশি হয়, ফায়দার চাইতে ক্ষতি বেশি হয়। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাইনলাম ইয়াস্তাতি ফাবি লিসানি, ফাইনলাম ইয়াস্তাতি ফাবি কলবি, ফাইনলাম ইয়াস্তাতি ফাবি কলবিহি। তাফসীরের ওখানে গিয়ে বলছে যে আমি সুন্নতের কথা দীনের কথা বলতেই পারবো না, এটা কেমন? কিন্তু বলতে পারবো। একজন মানুষ খেলাফে সুন্নত কাজ করে, আমি বলে দিলাম ভাই আপনার কাছ থেকে খেলাফে সুন্নত, তো ইয়াস্তাতি ইস্তেতাত থাকবে না মুখে বলার, এটা আবার কেমন? বলে ইস্তেতাত থাকবে না, এটার অনেকগুলি সিস্টেম আছে। একটা হলো তুমি বলতে গেলে তোমার উপরে জেল জুলুম নির্যাতন আসবে, পরবর্তীতে তুমি অনেক ভালো কাজ থেকে দূরে চলে যাবে, এটাও একটা ইস্তেতাত নাই। আর একটা হলো যে না তোমার উপরে জেল জুলুম হবে না, কিন্তু একজন মানুষ সুন্নত ছেড়ে দিয়েছে, এখন তুমি যদি তাকে সুন্নতের উপরে কথা বলো, সে হইতে পারে এতদিন সুন্নতকে ছেড়ে দিয়েছিল, তোমার কথা বলার কারণে সে সুন্নতের উপরে ঠাট্টা করবে, হ্যাঁ সুন্নত আলা হয়ে গেছে, তাহলে তো তার বিশাল ক্ষতি হয়ে গেল। তুমি তাকে সুন্নতের দাওয়াত দিয়েছো কেন? তাকে আল্লাহওয়ালা বানানোর জন্য। তো ও সুন্নতের তারেক হিসাবে ও নর্মাল অপরাধী ছিল, যখন সুন্নতের মুনকির হবে তখন তো বেঈমান হয়ে যাবে। এই জন্য যেখানে তুমি দেখবে সুন্নতের কথা বলে বললে আমল তো নাই নাই ইস্তেজা আসতে পারে, তাহলে সেখানে তুমি কথা বলার অপশন অবকাশ তোমার নাই, এটাই প্রমাণিত হবে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন। ওই কথাগুলো মাথার মধ্যে নিয়ে বয়ানে কথা বলার জন্য চেষ্টা করি। এই জন্য যতটুকুন বলছি আলহামদুলিল্লাহ, এর চাইতে আরও খুলে খুলে বলতে পারবো না। সব আলোচনার মূল কথা হলো আমি সৃষ্টির শ্রেষ্ঠ হব, আমি নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি হব, আমি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হব। শর্ত হলো আমাকে একটা কি হতে হবে? দিনদার। কথা বলেন, কি হতে হবে? দিনদার। আর সেই দিনদার হতে চাইলে আমার ভিতরে পাঁচটা সাবজেক্ট পুরাপুরি আনতে হবে। একটা হলো আকায়েদ, দুই নম্বর ইবাদাত, তিন নম্বর মুআমালাত, চার নম্বর মুআশারাত, পাঁচ নম্বর আখলাক। আল্লাহ পাক মুআমালা তো ওই রকমের গুরুত্ব রাখে, ইবাদত যেই রকমের গুরুত্ব রাখে। মুআমালাত ওই রকমের গুরুত্ব রাখে, কথা বলেন, ইবাদত যেই রকমের গুরুত্ব রাখে। নামাজ পড়ো, এটা যার অর্ডার, ওয়াদা রক্ষা করো, এটাও তারই অর্ডার। কথা বলেন না কেন? এখন কথা বলেন না কেন? নামাজ পড়ো, এটা যার অর্ডার, ওয়াদা রক্ষা করো, এটা তার অর্ডার। কথা বলেন না? তার অর্ডার। রোজা নষ্ট করো না, এটা যার অর্ডার, যার আদেশ, যার হুকুম। মিথ্যা কথা বলো না, এটা তারই হুকুম। রোজা না রাখলে যদি এত জেল জরিমানা, এত ধিক্কার তিরস্কার থেট দেওয়া হয়, মিথ্যাবাদীকে কেন থেট দেওয়া হবে না? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে মুআমালা তো ওই রকম গুরুত্ব, মুআশারা তো ওই রকম গুরুত্ব। এই পাঁচটার ভিতরে সবচেয়েতে বেশি গুরুত্ব হলো আকায়েদের, আকায়েদের পর আর সবগুলার সেম গুরুত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে এ কথাগুলা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব? দোয়া করে যাবেন না দোয়া ছাড়া যাবেন? দোয়া করে যাবেন? আমি আপনাদের কাছে দোয়া চাই, সারা জীবন তো আপনারা আমাদের কাছে দোয়া চাইছেন, এবার একটু উল্টায় দিলাম, আমি আপনাদের কাছে দোয়া চাই, করবেন ইনশাআল্লাহ? প্রথম নাম্বার দোয়া হলো, আপনাদের শুকরিয়া জানাই, গত বছর ডিসেম্বরের 30 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করি, রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের চারটা আঙ্গুল চলে গেছে, এই আঙ্গুল চারটা নেই, এই শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। এই যে লাঠি নিয়েছি না, এটা বয়সের ভারে না, দুই কারণে, নাম্বার ওয়ান সুন্নত, নাম্বার টু জরুরত। নাম্বার ওয়ান সুন্নত, নাম্বার টু জরুরত। আমি কিন্তু বলতে পারতাম নাম্বার ওয়ান জরুরত,
নাম্বার টু সুন্নত, তা আমি বলি নাই। কেন? আমার কাছে জরুরতের চাইতে সুন্নতের দাম অনেক বেশি। এই জন্য বললাম এক নাম্বার হলো এটা সুন্নত, দুই নাম্বার হলো এটা জরুরত। পায়ের আঙ্গুল হলো মানুষের ব্যালেন্স ঠিক করে। আপনি দাঁড়াইছেন, এদিকে পড়ে যে থাকলে পা এরকম করবে, আঙ্গুল এরকম করবে। আমার যেহেতু বাম পায়ের আঙ্গুল নাই, এ কারণে আমি শুধু বাম পায়ের উপরে দাঁড়ায় কোনো কাজ করতে গেলে এদিক ওদিক পড়ে যেতে থাকি, যেহেতু আঙ্গুল আমার ব্যালেন্স ঠিক করতে পারে না, আঙ্গুল নেই। এই জন্য তখন এটা আমার সাহারা দেয়, এটা আমাকে সাহায্য করে। তো আমি জানি আপনারা যেখানে যেখানে মানুষ আমার সাথে সম্পর্ক, তারা আমার অসুস্থতা অ্যাক্সিডেন্টের পরে খুব দোয়া করেছেন, আপনারাও দোয়া করেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম যাজা দুনিয়া এবং আখেরাতে দান করুন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি আল্লাহ পাকের কাছে 5-7 বছর আরও আগের থেকে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার দিয়ে একটা দিনই মাদ্রাসা করাইও। আমি যে মাদ্রাসার জিম্মাদার ওটা দাওরা হাদিস, মাদ্রাসার এরিয়া হলো 24 বিঘা। বিঘা বোঝেন নাকি? আপনারা বলেন হলো কানি আর গন্ডা, হ্যাঁ, আড়াইখানি এক বিঘা, তো আড়াইখানি হলো এক বিঘা, এই রকমের 24টা কতটুক এরিয়া হবে? অনেক বিশাল মাদ্রাসা, স্বাধীনতার আগের মাদ্রাসা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই ওই মাদ্রাসার বাণী ছিলেন, আল্লাহ পাক গত বছর সেই মাদ্রাসার জিম্মাদারিতে নিয়ে গেছেন, দাওরা হাদিস পর্যন্ত এখনো আছে, আল্লাহ শুকর। এরপরে ওটা তো বাবা মাদ্রাসা, আমি কি করে গেলাম? আমার যে আল্লাহ দুনিয়া পাঠাইলেন, আমি কি করে গেলাম? এই জন্য আমি আল্লাহ কাছে সবসময় বলছি, আল্লাহ তুমি আমার দিয়ে একটা প্রতিষ্ঠান করাও, যাতে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আমার অ্যাকাউন্টে নাকি ঢুকতেই থাকে। কতদিন? তোমার সূর্য পৃথিবীতে উদয় হয় যতদিন, আমার আমল নামা জানি নাকি ঢুকতে থাকে ততদিন। খুব দোয়া করছি, সফরে হাজারে হিল্লে হারামে সব জায়গায় দোয়া করছি, মিনা মুজদালিফা আরাফা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছেন, 58 শতক জায়গা। শতক বুঝেন? শতক বুঝেন, 58 শতক জায়গা। ঢাকা গাবতলি থেকে একটু সামনের দিকে সাভারের দিকে গেলে ওইখানে জায়গার দাম অনেক, 4 কোটি টাকা। এরপরে আবার ওখানে মাটি ফেলতে হবে, প্রায় 1 কোটি টাকা লাগবে। আমার পুঁজি নাই, কিন্তু আমার মালিক যিনি তার কোনো অভাবই নাই। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইন, আমার মালিকের কাছে সব খাজানা আছে। আমি তো আসলে মালিকের সাথে এরকম সম্পর্ক করতে পারি নাই, তো এই জন্য একটু পেরেশানি করতেছি। যদি মালিকের সাথে আমার সম্পর্কটা ওই রকম হইতো, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাইলে তো আমার হুজুন খাউফ কোনোটাই থাকতো না। যেহেতু আমার ওই মানের সম্পর্ক নাই, এই জন্য আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ পাকের কাছে একটু আবেদন জমা দিতে চাই, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটা ব্যবস্থা করো, এর টাকা পয়সার তুমি নির্ধারিত তারিখের ভিতরে অত্যন্ত আসানির সাথে ব্যবস্থা করো, মকবুল একটা প্রতিষ্ঠান তুমি আমাকে দিয়ে করার খেদমত নেওয়ার একটা ব্যবস্থা তুমি আমাকে করে দাও। এই দোয়াটা আপনারা করতে পারবেন না ইনশাআল্লাহ, এখন করবেন, যখন দোয়া করেন তখনই দোয়া করবেন, সকল মাদারিসগুলোর জন্য দোয়া করবেন। তো আমার ওই মাদ্রাসার নাম অবশ্য আগের থেকেই দেয়া আছে, ভাড়া বাসাতে মাদ্রাসাটা ছিল দারুল উসওয়া, মাদ্রাসার নাম হলো দারুল উসওয়া ঢাকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, এই সেই উসওয়া দিয়া দারুল উসওয়া, আল্লাহ তাআলা যেন ওভাবেই কবুল করে। আপনাদের কাছে দোয়া চাই, খুব দিল থেকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نفر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن.
اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا امين قران প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত 43তম তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আখেরি মুহূর্ত রাত্রি প্রায় 11টা বেজে গেছে আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো সম্মিলিত হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের আশা আশা দুই দিনের এই ইন্তেজাম এবং এই সংস্থা তোমার দরবারে কবুল করে নাও ربنا امين আমাদের প্রত্যেকের তমাম জীবনের সমুদয় গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলো জান্নাতের বাগান বানাও ও গো মালিক আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও নেক আমলের তৌফিক দান করো গো আল্লাহ নেক জীবন আমাদেরকে নসিব করো গো রব্বুল আলামিন ও গো মেহেরবান আল্লাহ এই প্রোগ্রামের জন্য দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে কবুল করে নাও প্রত্যেককে তুমি উত্তম বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে দান করে দাও রব্বুল আলামিন গতকাল এবং আজকে পর্যন্ত যতদিনই আলোচনা হয়েছে আল্লাহ প্রত্যেকটি আলোচনার উপরে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দিয়ে দাও আজকের লাস্টের আলোচনার দ্বারা বুঝলাম কমপ্লিট দিনদার হওয়ার জন্য পাঁচটা জিনিস লাগে আয় রব্বি করিম আমাদের প্রত্যেকের ভিতরে ওই পাঁচ জিনিস পুরাপুরি ঢুকায়া আমাদেরকে মুমিনে কামেল দিনদার কামেল হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিল যারা শুরু করেছিলেন তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আমিন তাদের জীবনের ভুল ত্রুটিগুলি আপনি ক্ষমা করে দেন রব্বুল আমিন এমন একটা মুহূর্তে আপনার দরবারে হাত উঠাইলাম আল্লাহ যখন কাশ্মীরের মুসলমান দুঃখের মধ্যে আছে ফিলিস্তিনের মুসলমান কষ্টের মধ্যে আছে প্রতিদিন গাজার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি শাহাদাতের পেয়ালা পান করে যাচ্ছে আল্লাহ আর কত কাল পর্যন্ত তোমার জমিন মুসলমানদের রক্তে রঙিন হবে মালিক তুমি তো আমাদের ওলি তুমি ছাড়া তো আমাদের কেউ নাই রব্বুল আলামিন তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি গাজার মুসলমানদেরকে আসমানি মদদ দান করো আল্লাহ তমাম পৃথিবীর কারাগারে বন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও ও গো রব্বুল আলামিন এই শতাব্দী ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও তমাম দুনিয়ার আকাশে কালিমার পতাকা উড়াইয়া দাও রব্বুল আলামিন আমাদের দেশের অনেক বুজুর্গানে দিন অল্প দিনের ভিতরে অনেক বুজুর্গকে আমরা হারাইছি আল্লাহ তাদের কবরগুলি তুমি নূরে মুনাব্বর করে দাও যারা এখনো বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দাও রব্বুল আলামিন আমার দেশের দ্বিতীয় স্বাধীনতাকে পঙ্গু করার জন্য হাজারো ষড়যন্ত্র চলে আল্লাহ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে তুমি যে স্বাধীনতা দিয়েছো এই স্বাধীনতা যারা বিপন্ন করতে চায় আল্লাহ তুমি তোমার তদবির দিয়ে তাদেরকে নিস্তেনাবুদ করে দাও আল্লাহ তুমি এই জমিনকে তোমার দীন ও ইসলামের জন্য কবুল করে নাও আগামী দিনে আমাদের রাষ্ট্রের অভিভাবক এমন মানুষকে বসায় দাও যে তোমার দীনের কাজ করবে ইসলামের কাজ করবে মাদারেসে দিনিয়া মুসলমানদের বান্ধব যারা হবে আল্লাহ প্রতিটি মানুষ যেন নিরাপদ নিশ্চিন্তে তারা তাদের দুনিয়ার জীবন কাটাইতে পারে এমনই এক মানুষদেরকে এমনই এক কাফেলাকে আগামী দিনে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়া দাও রব্বুল আলামিন আমাদেরকে জালেমের হাত থেকে আজীবন রক্ষা করো আল্লাহ আয় রব্বুল আলামিন কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও
কে কোন রোগে আক্রান্ত আল্লাহ সুস্থতার নেমত সবাইকে দান করে দাও আল্লাহ জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করো আল্লাহ জানি না তোমার কোন বান্দা বান্দির ঋণে ঋণে জড়ে গেছে আল্লাহ ঋণ থেকে মুক্তি দিয়ে দাও ও গো রব্বুল আলামিন জানি না কার ঘরের ভিতরে অশান্তি শান্তি দাও আল্লাহ কার সন্তানের অবাধ্য সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায়া দাও আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খনি মুসলিম মা মা বোনের হাত উঠাইছেন তাদের মনের বৈধ তামান্না কবুল করো তাদেরকে আশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার মতো চরিত্রবতী বানায়া দাও রব্বুল আলামিন 43 বছর পর্যন্ত কোরআনের মেলা তুমি জারি রেখেছো আল্লাহ তোমার কাছে আবেদন তোমার আসমানে যতদিন পর্যন্ত সূর্য উদয় হবে ততদিন পর্যন্ত যেন কোরআনের মেলা এখানে বসে ব্যবস্থা তুমি করে দাও ও গো রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পেরেশানি মুক্ত জীবন দাও গুনাহ মুক্ত জীবন দাও ইজ্জতের জীবন দাও আসানির জীবন দান করো গো আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের একটা আবেদন কোন একদিন রাত্রের বেলায় স্বপ্নের যোগে তোমার পয়গম্বরের নূরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম খাকে দরে রসুল কা সুরমা লাগায় হাম খাকে দরে রসুল কা সুরমা লাগায় হাম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين وعليكم السلام ورحمة الله وبركاته